হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটি হচ্ছে, এই রমজানে তো আপনারা সকলেই ছোলা খান, কিন্তু কিভাবে খেতে হবে তা আজ আমি আপনাদেরকে জানাবো। ছোলা খেলে কি শরীর মোটা হয়? কখন কিভাবে ছোলা খাওয়া উত্তম? ছোলা খাওয়ার উপকারিতা। কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী ছোলায় আমিষ প্রায় 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট মাত্র 5 গ্রাম, 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন এ প্রায় 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন B1 ও B2 আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার। কাঁচা ছোলা। কাঁচা ছোলার উপকারিতা। উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার কাঁচা ছোলা। কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে, খোসা ছাড়িয়ে, কাঁচা আদার সঙ্গে মিশিয়ে খেলে শরীরে একই সঙ্গে আমিষ এবং অ্যান্টিবায়োটিক পাবেন। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ হল, ডাল হিসেবে ছোলা পুষ্টিকর একটি ডাল, এটা মলিব্ডেনাম নাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার একটি উৎস। ছোলায় প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে, সেই সঙ্গে রয়েছে আমিষ, ট্রিপটোফ্যান, কপার, ফসফরাস এবং আয়রন। হৃদরোগের ঝুঁকি কমাতে কাঁচা ছোলা। অস্ট্রেলিয়ার গবেষকরা দেখিয়েছেন যে খাবারে কাঁচা ছোলা অ্যাড করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। আঁশ পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন B6 হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এর ডাল আঁশ সমৃদ্ধ, যা রক্তে কোলেস্টেরলের মান কমাতে সাহায্য করে। একটি সমীক্ষায় দেখা গেছে, যারা প্রতিদিন 4069 মিলিগ্রাম কাঁচা ছোলা খায়, হৃদরোগ থেকে তাদেরকে বাঁচাতে তাদের মৃত্যুর ঝুঁকি 49% কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে। আমেরিকার অ্যাসোসিয়েশন অব জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা হয় যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিড যুক্ত খাবার খান, তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় খুব ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, সেক্ষেত্রে কাঁচা ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সুবিধা হয়। এছাড়াও কাঁচা ছোলা বয়ঃসন্ধিকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও অনেক সাহায্য করে থাকে। রক্ত চলাচল। অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 মিলিমিটার ছোলা, শিম এবং মটর খায়, তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় উপস্থিত আইসোফ্লাভন ইস্টেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।